Hello friends, welcome to my channel. Amar channel e apnader shobaike shagoto janai. To ajke kono ranna recipe ni ashini. Ajke ami ekta vlog korte cholechi. Ajker vlog ta holo amar papar birthday. To ajke papar birthday te কতটা এনজয় হবে, কি কি খাওয়া হবে, কি কি রান্না করা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তার আগে বলে নিই, ব্লগটা কিন্তু পুরোটা দেখবে, হ্যাঁ, আর স্কিপ করে যাবে না, অনেক মজা হতে চলেছে। তো চলো চলো ব্লগটা শুরু করা যাক। এখানে আমি পাপার জন্য পোলাও রান্না করছি। এই পোলাওর লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখানে খাবার সাজানো হচ্ছে পাপার জন্য। এটা হলো সাদা ভাত, এটা হলো ফ্রাইড রাইস, এটা হলো পোলাও। এখানে ভেন্ডি ভাজা দিয়েছি, এবার দিয়ে দেবো কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এখানে আছে ভেজ ডাল, এখানে আছে চিলি পনির, এখানে আছে মশলা পনির, এটা একটা নিরামিষ তরকারি, এখানে আছে চাটনি, পায়েস, ল্যাংচা আর কালোজাম, এখানে আছে দই, এখানে মিষ্টি, এখানে একটা ক্যাডবেরি। রেডি হয়ে গেছে আমার খালা সাজানো। তো এখানে এখন সাজানো হচ্ছে। আমি এই সবে স্নান করে আসলাম, রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তো সাজিয়ে নিয়ে পাপাকে নিয়ে চলে আসছি। কোনটা দিয়ে কোনটা খাবো? Thank you.
এটা টেস্ট হয়েছে ফেলার এটাকেই বলে ভালোবাসা। আমার বাবা তো আমার মাকে সবসময়ই খাইয়ে দেয়, আর আজকে তো খাইয়ে দেবেই, কারণ আমার মা খাবার নিয়ে বসেই পাপার কাছে আমি আর মা দুজনে খেয়েই যাচ্ছি, মানে এক থালা থেকে তিনজনেরই খাওয়া হয়ে যাচ্ছে।
তো পাপার বার্থডে সেলিব্রেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার পাপার খাওয়াও প্রায় শেষ হয়ে গেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার মুখটা কেটে গেছে, কারণ আমার মা ভিডিও করছে। আজকের মতন টাটা। বিহিটা আমি নিতে ভুলে গেছিলাম, তাই নিতে আসলাম।